প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় পর্যায়ে যে বিষয়ে আলোচনা করব সেটা হল আমাদের আমল আল্লাহর নিকট কবুল হওয়ার জন্য তিনটি শর্ত। এই তিনটি শর্ত আজীবন মনে রাখবেন, তা না হলে যত সৌন্দর্য মণ্ডিত আমলই আমরা করি না কেন, সে আমল আল্লাহ রাব্বুল আলামিন বিক্ষিপ্ত ধূলিকণার মতো নষ্ট করে দিবেন। তিনটি শর্ত ছাড়া কখনো আমল কবুল হবে না। প্রথম শর্ত হলো ঈমান। ঈমান ছাড়া কখনো যত সুন্দর আমলই হোক, মানবতার জন্য আপনি জীবন দিয়ে দিলেন, 100, 200, 500 বছরও যদি কোনো ব্যক্তি হায়াত পায়, আর মানবতার কল্যাণে, পৃথিবীর কল্যাণে জীবন উৎসর্গ করে, পৃথিবীকে সাজিয়ে সুন্দর করে মানুষের কল্যাণ উপযোগী করে দেয়, কিন্তু লোকটি ঈমান শূন্য, অথচ সৎ। ঈমান শূন্য থাকার কারণে তার কোনো আমলই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এ ব্যাপারে দলিল হল সূরা নিসার 124 নম্বর আয়াত, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাত মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি সৎ কাজ করল, নারী হোক অথবা পুরুষ হোক, সে জান্নাত পাবে, যদি শর্ত হল ওয়া হুয়া মুমিন, সে মুমিন, সে যদি মুমিন হয়। আর নারী হোক পুরুষ হোক, সৎ কাজের মূল্য তখনই সে পাবে, একেবারেই স্পষ্ট কথা। দ্বিতীয় দল হল উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান্নার, তারা ওই সমস্ত লোক যাদের জন্য আমি পরকালে শুধু আগুন ছাড়া কিছুই রাখি নাই, যারা ঈমান আনে নাই। ঈমান শূন্য লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরকালে আমি তাদের জন্য রেখেছি ইল্লান্নার, একটা জিনিস, তার নাম হলো জাহান্নাম। ঈমান ছাড়া ব্যক্তি জাহান্নামী। ওয়াহাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুন মা কানু ইয়ামালুন, তাদের সেই আমলগুলি আমি নষ্ট করে দিব, হাবিত, ধ্বংস হয়ে যাবে তাদের সমস্ত সৎকর্ম। পাপ কর্ম তো পাপই, সৎকর্ম থাকলে সেটাও হাবিতা, সেটা বিনষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে ঈমান শূন্য হওয়ার কারণে। তিন নম্বর দলিল হল উলাইকাল্লাযিনা কাফারু, তারাই ওই সমস্ত লোক যারা বি আয়াতি রব্বিহিম, রবের আয়াতকে অস্বীকার করেছে, ওলে বা তার সাথে সাক্ষাৎ হবে এমন অবস্থাকে অস্বীকার করেছে, হাবিতাত আমালুহুম, তাদের কর্ম আমি নষ্ট করে ধ্বংস করে দিব। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি তাদের সেই কর্মগুলা দাড়ি পাল্লাই তুলব না, ওজনে দিব না, নাউজুবিল্লাহ। যত সুন্দর কাজ হোক, ঈমান শূন্য, সেটা আমার মাপার দরকার নেই। ডাস্টবিন থেকে এক জুড়ি ময়লা এনে যদি কেউ বলে আমার এগুলো একটা মেপে দেন, আপনি মাপবেন না, দুর্গন্ধযুক্ত। ঈমান ছাড়া কর্ম এই সব কিছু ময়লায় আবর্তিত হবে। অতএব আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হল ঈমান। দ্বিতীয় শর্ত হল কাজটি হতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত জীবন বিধান অনুযায়ী, তিনি যেভাবে করেছেন আমলটা হতে হবে সেইভাবে। এই ব্যাপারে দলিল হল সূরা হাসরের 7 নম্বর আয়াত, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা কিছু আদেশ করেন সেটা গ্রহণ কর, তিনি যা কিছু নিষেধ করেছেন সেটা পরিহার কর। অতএব ইবাদতের পদ্ধতি সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের পদ্ধতি যদি না মিলে আপনার ইবাদত, ঈমান থাকলেও কবুল হবে না। এক মহিলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলল যে আপনি বলছেন, অভিশাপ দিচ্ছেন যারা শরীরে উলকি আঁকে, যারা শরীরে উলকি আঁকে, ভুরুকে সরু করে, পরচুলা লাগায়, এই ধরনের নারীদের প্রতি আপনি লানত করছেন,
অথচ কোরআনে তো আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কোন লানত করেন নাই, তাহলে আপনি কেন করছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তুমি কি কোরআন পড়েছ? মহিলা বলছে, আমি কোরআনের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি, কোথাও কোরআনে এই কথা নেই শরীরে উল্কি আঁকলে লানত হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, তুমি কি এই আয়াত পড়ো নাই? মা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। হ্যাঁ পড়েছি। এখানে কি বলা রয়েছে তুমি কি বুঝো নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করতে বলেছেন সেটা করো, যা কিছু পরিহার করতে বলেছেন সেটা পরিহার করো, এটাই তো কোরআন। এর মানে হলো হাদিসটাও পরোক্ষভাবে কোরআনেরই আদেশ। ওহি হলো দুই ধরনের, ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু হলো কোরআন যেটা তেলাওয়াত করা হয়েছে, জিব্রাইল সালাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াত করে পড়ে শুনিয়েছেন, সেটা হলো পঠিত কোরআন। আর আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে উদয় করে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাম নিজের ভাষায় সেটাকে প্রকাশ করেছেন, সেটাও ওহি গায়র মাতলু, অপঠিত ওহি। একটা পঠিত ওহি হলো কোরআন, আরেকটা হলো অপঠিত ওহি, সেটা হলো হাদিস। অতএব হাদিসের কথাগুলি পরোক্ষ কোরআন, কোরআনটা হলো সরাসরি যেটা 30 পারা রয়েছে, আর গায়রে মাতলু ওহিয়ে গায়রে মাতলু হলো হাদিস, সেটাও পরোক্ষ কোরআন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই কথাকে সত্যায়ন করেছেন, মা তাকুমুর রাসূল, ওই আয়াত দিয়ে রাসূল যা কিছু আদেশ করে সেটা গ্রহণ করো, যা কিছু পরিহার করতে বলো সেটাকে পরিহার করো। অতএব হাদিসটাও মানার আদেশ কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। এখন নাকি একটা গ্রুপ বের হয়েছে যারা কোরআন মানবে হাদিস মানবে না, এটা আশ্চর্য কথা। আমাদের এখানে যখন ডক্টর মঞ্জুর এলেবি আসতেন তখন তিনি আলোচনা করতেন, আমার ওসব মনে হতো এটা আবার কেমন কথা, কোরআন মানবে হাদিস মানবে না এরকম গোষ্ঠী পৃথিবীতে আছে নাকি? এখন তো আস্তে আস্তে শুনছি যে আমার একটা গ্রুপ নাকি আছে, তারা আহলে কোরআন, তাহলে আর আহলে কোরআন শুধু কোরআন মানবে, বেকুবের স্বর্গে বসবাস যারা করে তারা এই কথা বলতে পারে। কোরআনের ব্যাখ্যা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম হাদিস, কোরআনের ব্যাখ্যা গ্রন্থ হাদিস। সলাত কত রাকাত পড়ব, কত ওয়াক্ত পড়ব, কোরআন এই ব্যাপারে কোনো আয়াতই নেই। আকিমুস সলা, বারবার শুধু সলাত কায়েম করো, কিন্তু কত ওয়াক্ত পড়বা, কত রাকাত পড়বা, কিভাবে পড়বা, এই সব কিছু কে দেখিয়েছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। ওয়াক্ত যাকাত দিয়ে দাও, কিন্তু কত টাকা যাকাত হবে, স্বর্ণ কত করে যাকাত হবে, রূপপুর কতটুকু যাকাত হবে, কত বছর থাকলে যাকাত হবে, কোরআন এই ব্যাপারে একেবারে নিশ্চুপ। কিভাবে আপনি আহলে কোরআন হয়ে কোরআন আমল করবেন হাদিস বাদ দিয়ে? অসম্ভব। এটা হলো আরেকটা জঘন্য ফেতনা। অবশ্যই কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কোরআনের ব্যাখ্যাদাতা আল্লাহর পক্ষ থেকে। অতএব এই দুটার সমন্বয়ই হলো শরীয়ত, একটাকে বাদ দিয়ে আরেকটা অর্ধেক কল্লাহীন মানুষ, মাতাহীন মানুষের মতো হবে ইসলাম, মৃত লাশের মতো ইসলাম হবে যদি আপনি যে কোনো একটাকে বাদ দিয়ে দেন। দ্বিতীয় দলিল হলো মাইয়্যতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য, আল্লাহ রাসূলের আনুগত্য করলো সে যেন ফাকাদ আতা আল্লাহ, আল্লাহরই আনুগত্য করলো। এর মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল পদ্ধতি অনুযায়ী আমল না করলে সেই কর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ রাসূলের অনুসরণই হলো আল্লাহর অনুসরণ। আরেকটি আয়াত হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, হে রাসূল আপনি বলে দিন আমাকে অনুসরণ করো। আল্লাহর নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য, আনুগত্য করার জন্য আদেশ করেছেন, আর আপনি যদি বলেন আমি শুধু আল্লাহর আনুগত্য করব, কিভাবে? অসম্ভব কথা। অতএব আমল কবুলের দ্বিতীয় শর্ত হলো আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা, তিনি যেভাবে যে ইবাদত করেছেন হুবহু সেইভাবে করার মাধ্যমে আমরা আল্লাহর কাছে ইবাদত কবুল করে নিতে পারবো ইনশাআল্লাহ। আর এভাবে সহিহ মুসলিমের হাদিস হলো মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি কোনো কিছু করলো
কিন্তু সেটা আমাদের কর্মের মধ্যে নেই, আমাদের দিনের মধ্যে নেই, তাহলে সেটা রাদ্দুন প্রত্যাখ্যাত। শয়তান মানুষকে একটি কাজ করার চেষ্টা করে, সেটা হলো প্রথমত আমল থেকে দূরে রাখার চেষ্টা করে। দ্বিতীয়ত আমল যখন মানুষ শুরু করে তখন সে আরো একটা কাজ করার চেষ্টা করে যে আমলটা অল্প করুক, সেটাও যখন সে পারে না শয়তান আরেকটা ধোকা দেয় যে সে একটু বাড়িয়ে দিক। প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলি নির্ধারণ করে দিয়েছেন তার মধ্যে বাড়ানো যাবে না, কমানো যাবে না, বাড়ানো যাবে না, কমানো যাবে না। মনে রাখবেন, আমল বৃদ্ধি করার সুযোগ নেই, কমানোর সুযোগ নেই। বৃদ্ধি করলে তবে কম করার চাইতে বেশি করা জঘন্য। আপনি হয়তো একটা আমল করলেন না, এটার জন্য পরবর্তীতে আপনি ক্ষমা চাইলেন যে আল্লাহ আমি কিছু কিছু আমল আমার ছুটে গিয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও। কিন্তু আপনি যখন বাড়াইলেন, বাড়ানোর মানে হলো আপনি শরীয়তের মধ্যেই একটি আমল মনে করে বাড়ালেন, এটার প্রতি আপনি তো আমলই করলেন, আপনি তওবা করবেন কেন? আপনি তো ভালো কাজ করিয়েই কাজটা করলেন, তাহলে এখান থেকে তওবা করারও আপনার অনুভূতি আসবে না যে আমি ভালো কাজ করেছি। কিন্তু না, আল্লাহর দিনের মধ্যে আমাদেরকে আমল বৃদ্ধিও করা যাবে না, কমও করা যাবে না। এই হুবহু ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে যদি মিলে তাহলে ইবাদত কবুল হবে। তিনটা শর্তের মধ্যে দুটি, সর্বশেষ শর্ত হলো আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে আদেশ করা হয়েছে আমলটা শুধুমাত্র, একমাত্র, কেবলমাত্র আল্লাহর জন্য করার জন্য। তৃতীয় শর্ত হলো আমলটা লোক দেখানো হবে না, আমলটা কোন মানুষকে খুশি করার জন্য হবে না, আমলটা করতে হবে একমাত্র, একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই ব্যাপারে তো বিশাল ব্যাখ্যা রয়েছে। শহীদকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, শহীদ বলবে রাব্বুল আলামিন, আমি তো তোমার খুশির জন্যই জীবন উৎসর্গ করেছি, তুমি কেন আমাকে জাহান্নামে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, তোমাকে দুনিয়ায় বীর বলা হবে, বীর উপাধি দেওয়া হবে, বীর উত্তম বলা হবে, এই জন্যই তুমি যুদ্ধ করেছ, অতএব দুনিয়াকে সেই উপাধি তোমাকে দেওয়া হয়েছে, অতএব তাকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। দানবীরকে জাহান্নামে নিক্ষেপ করার সময় দানবীর বলবে রাব্বুল আলামিন, আমার সব সম্পদ তো আমি তোমার জন্য দান করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, তোমাকে দুনিয়াতে দানবীর বলা হবে, এই জন্যই তুমি দান করেছ, দুনিয়ায় মানুষ তোমার প্রশংসা করবে, লোকটি দানবীর, লোকটি সব সম্পত্তি আল্লাহর জন্য দান করেছে, সেই দানবীর তোমাকে দুনিয়াতে বলা হয়েছে, অতএব আমার জন্য এই আমল করা হয় নাই, জাহান্নামে নিক্ষেপ কর। ওয়াইজকে, বক্তাকে, দাইকে বলা হবে জাহান্নামে নিক্ষেপ করবে, সে বলবে রাব্বুল আলামিন, আমি কত সুন্দর করে ওয়াজ করেছি, মানুষকে হেদায়েতের কথা, তোমার কথা পৌঁছে দিয়েছি। আল্লাহ রাব্বুল বলেন, না, তোমাকে সবচেয়ে ভালো একজন বক্তা বলা হবে। এই এই আশায়, এই খেতাবের উদ্দেশ্যে তুমি বক্তৃতা দিয়েছ, আজকে তোমার সেই দুনিয়াতে তোমাকে শ্রেষ্ঠ বক্তা উপাধি দেওয়া হয়েছে, সেটা দুনিয়ার বাসীর কাছে তুমি পেয়েছ, আমার কাছে কিছুই নেই। প্রিয় ভাইয়েরা, তাহলে তৃতীয় শর্ত হলো আমলটা করতে হবে আল্লাহর জন্য। সে আমল করতে গিয়ে যদি দুনিয়ার মানুষ খুশি হয় হোক, সে আমল করতে গিয়ে দুনিয়ার মানুষ যদি অখুশি হয় হোক, কিন্তু লক্ষ্য রাখতে হবে আমার আল্লাহ খুশি হবেন কিনা। তাহলে এই দুটি আজকের ছোট্ট ছোট্ট আলোচনার দ্বিতীয় আলোচনা মধ্যে আমরা তিনটি জিনিস অবশ্যই মনে রাখবো। ইমানের সাথে ইবাদত করা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কর্মপদ্ধতিতে ইবাদত করা, আর ইবাদতটি হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ও রাব্বা।